আমরা বাংলাদেশ ছাত্রলীগ চাই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ চাই বাংলাদেশে পলিসি পলিটিক্স ছাত্র রাজনীতিতে চালু হবে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ চাই বিশ্বের শিক্ষা মানচিত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো অবস্থান করবে, কারণ আমরা যদি উচ্চ শিক্ষায় গুণগত মান এবং বৈশ্বিক মান উত্তরণ না করতে পারি তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশত্র শেখ হাসিনার যে লক্ষ্যমাত্রা রয়েছে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সেটি নিশ্চিত করার জন্যে আমাদেরকে এই মেধাভিত্তিক দক্ষতাভিত্তিক জ্ঞানভিত্তিক সমাজ এবং ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। বার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগের সব কর্মীরা শপথ গ্রহণ করছে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার সংগ্রামে আমরা আগামী দিনে আরও বলিয়ান থাকব এবং ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে অসাধারণ অর্থনৈতিক অভিযাত্রা, আমাদের যে সামাজিক সাংস্কৃতিক বিপ্লব, ডিজিটাল বিপ্লবের ধাপ পার হয়ে স্মার্ট বাংলাদেশের পথে আমাদের অভিযাত্রা, সেই যাত্রাকে আমরা সুনিশ্চিত করতে চাই এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন স্মার্ট প্রতিষ্ঠানে পরিণত হয়, স্মার্ট ক্যাম্পাসে পরিণত হয়, চতুর্থ শিল্প বিপ্লব এবং 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার উপযোগী হয়। এবং আমরা 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা যদি দৃঢ়চিত্তে মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী বৈশ্বিক উন্নয়ন ইতিহাসের রোল মডেলে পরিণত হয়েছেন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক কণ্ঠস্বরে পরিণত হয়েছেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ চাই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ চাই বাংলাদেশে পলিসি পলিটিক্স ছাত্র রাজনীতিতে চালু হবে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ চাই বিশ্বের শিক্ষা মানচিত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো অবস্থান করবে, কারণ আমরা যদি উচ্চ শিক্ষায় গুণগত মান এবং বৈশ্বিক মান উত্তরণ না করতে পারি তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার যে লক্ষ্যমাত্রা রয়েছে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সেটি নিশ্চিত করার জন্যে আমাদেরকে এই মেধাভিত্তিক দক্ষতাভিত্তিক জ্ঞানভিত্তিক সমাজ এবং ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। এবং একই সঙ্গে 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা প্রত্যয় গ্রহণ করছি যারা জাতির পিতার হত্যাকারী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করেছে, যারা গণতন্ত্রের লাইসেন্স নিয়ে মানুষ হত্যা করেছে, যারা সমাবেশ করার অধিকার নিয়ে খুনিদের গেট টুগেদার করেছে এবং এখনও যারা রাজনৈতিক অধিকারের নামে দুর্নীতিবাদদের পুনর্বাসন করতে চায়, দণ্ডপ্রাপ্ত আসামিদের যারা পুনর্বাসন করতে চায় বাংলাদেশের রাজনীতিতে, যারা আবারও বাংলাদেশে অনির্বাচিত সরকারের ধারণা নিয়ে আসতে চায়, ক্ষণিকের সরকারের ধারণা নিয়ে আসতে চায়, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যারা হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায়, আমরা মনে করি অনেক হয়েছে আর নয়, এদের বীজ দাঁত আমরা ভেঙে দিতে চাই, এদের দর্প আমরা চূর্ণ করে দিতে চাই, এই লড়াইয়ের শেষ আমরা দেখতে চাই, কারণ অশুভ অসুর এবং অন্ধকারের শক্তির বিনাশ না হওয়া পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা নিরাপদ নয়, সন্ত্রাসমুক্ত এবং শেষঞ্জট মুক্ত শিক্ষাঙ্গন নিরাপদ নয়, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নিরাপদ নয় এবং তরুণ প্রজন্ম আগামী দিনে তারা যে স্বপ্ন দেখছে, তাদের বাবা মায়েরা যে স্বপ্ন দেখছে, শিক্ষার্থীরা লাখো প্রাণের উচ্ছ্বাসে যে স্বপ্নটি দেখছে সেই স্বপ্নটি নিরাপদ নয়। এজন্য এই অপশক্তির বিনাশ নিশ্চিত করার মাধ্যমে এবং বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার বিজয় নিশ্চিত করার মাধ্যমেই আমরা আগামী দিনে ছাত্র সমাজের বিজয় নিশ্চিত করতে চাই। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ছাত্রলীগ একটি গঠনতান্ত্রিক ধারাবাহিক সংগঠন, এই সংগঠনটি তার সৃষ্টির শুরু থেকেই বাংলাদেশের যে কোনো দুর্যোগে দুর্বিপাকে সংকটের সংগ্রামে সর্বাগ্রে এগিয়ে এসেছে। আমি মনে করি বাংলাদেশ ছাত্রলীগের সামনে চ্যালেঞ্জ বলতে আসলে তেমন কিছুই নেই, আমাদের সামনে প্রধানতম চ্যালেঞ্জ এটাই বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে মসৃণ রাখা, কারণ আপনারা দেখেছেন তিনি দেশে ফেরার পর থেকে তার পিতা সহ সমগ্র পরিবারকে হত্যার পরও কিন্তু তাকে বারংবার হত্যার চেষ্টা করা হয়। আমাদের বাংলাদেশ ছাত্রলীগের আশা ভরসার শেষ ঠিকানা, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের শেষ ঠিকানা দেশরত্ন শেখ হাসিনাকে নিরাপদ রাখা, তার চলার পথকে কণ্টকমুক্ত রাখা এবং তার সদ্য ঘোষিত আগামী নির্বাচনকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নে সর্বাগ্রে থাকা, সবার আগে যেন বাংলাদেশ ছাত্রলীগ সেই পরিকল্পনা বাস্তবায়নে প্রধান অগ্রসৈনিক হিসাবে কাজ করতে পারে, এটি আমাদের প্রধানতম লক্ষ্য। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন 2024 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য যে জাতীয় সংসদ নির্বাচন, সেখানে নৌকামার্কার নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, মুজিব আদর্শের যে শক্তি, সেই শক্তিকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় এনে বাংলাদেশের মানুষকে নিরাপদ করা, এদেশের লাখো শিক্ষার্থীর যে স্বপ্ন সেই স্বপ্নকে নিরাপদ রাখাই আমাদের সামনে প্রধানতম চ্যালেঞ্জ। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগ যে অর্ধকোটি সদস্যের পরিবার, এই পরিবার অবশ্যই এই বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্নকে নিরাপদ রাখতে শতভাগ সফল হবে।